রাজধানীতে কোরবানির পশু বেচা কেনার আনুষ্ঠানিকতা শুরু হবে বুধবার তবে এর মধ্যে প্রস্তুত বিক্রেতারা নির্ধারিত হাটগুলোতে আনা হয়েছে পর্যাপ্ত গরু ছাগল ঢাকার বাইরে থেকে বিভিন্ন রুটে শহরে ঢুকছে পশুবাহী ট্রাক মঙ্গলবার দিনভর উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে পশুবাহী শত শত ট্রাক রাজধানীতে প্রবেশ করছে ঈদ সামনে রেখে কোরবানির পশুবাহী ট্রাক সহ অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কে পর্যাপ্ত সংখ্যক জেলা ও হাইওয়ে পুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ সুপার প্রায় সাতশোর মতো সদস্য আমাদের ডিপ্লয়মেন্ট হচ্ছে এই মহাসড়ক যানজট মুক্ত রাখার কাজে টাঙ্গাইল জেলা পুলিশের উদ্যোগে সিরাজগঞ্জেও তদ্রুপী পর্যাপ্ত ব্যবস্থা রেখেছে মঙ্গলবার বিকেলে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় স্থানীয় সরকার মন্ত্রী জানান সারা দেশে ছিয়ানব্বইটি কোরবানির পশুর হাটের মধ্যে ঢাকা দুই সিটি কর্পোরেশনে বসবে চব্বিশটি হাট দুই হাজার চোদ্দ সাল থেকে প্রতি বছরের মতো এবারও নির্ধারিত দুই হাজার নয়শো একচল্লিশটি জায়গায় হবে পশু জবাই আইন শৃঙ্খলা যাতে নাকি নিয়ন্ত্রণে থাকে যেহেতু একটা হিউজ মোবিলাইজেশন অফ দ্য পিপল হবে সেখানে স্বাভাবিকভাবে কোথায় কোথায় কিছুটা অসঙ্গতি দেখা দিতেই পারে তো এগুলোর জন্য সরকার বিভিন্নভাবে প্রস্তুতি নিয়েছেন এছাড়া রাজধানীর বাইরে অনেক জায়গাতে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট ঈদের আগে ভারতীয় গরু না আসলে ভালো লাভের আশা করছেন ব্যবসায়ীরা দারা জানিয়েছেন হাটের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা হিসান জুয়েল সময় সংবাদ ঢাকা